মেঘান আন্নে করে দে আর আন্নে করে দে আর কোনো কিছু করে না ও বাবা বিবান আন্নে বাই এর দিন না খেলেছি আপুরা বাই না আসসালামু আলাইকুম আর আপুরা বাই এর আন্নে রা বাই কে কে কম আছেন আলহামদুলিল্লাহ আই আন্নে গো বই বালা আছে এরে কন্দারে আর নাতিনের ঘরে হন্তি হন্তিনের ঘরে কোন দিবে গো বালা আছেন তো কেন আই আন্নে গো বই বালা আছে আর কইন না দুনিয়ার কাম কারণ আমি আমার এখানে কিছু ভাবি তারপরে কিছু ভাইকে দাওয়াত দিছি মানে একদম মানে মানে বেশি মানুষ কইতে হারি না যেহেতু আমার বাসাও ছোট আমার রেস্টুরেন্টও অনেক বেশি মানুষের জায়গা হইতো না তো আমি কিছু ভাই বোন মানে যাদের সাথে আমি সত্যি কথা যেটা যাদের সাথে আমার হাই হ্যালো পরিচয় আছে তাদের কজনরে বলছি তো আসবো আস্তে আস্তে আমি সব নাল করি এলাম হারুম তো কেন আমি বোনে হারবো না হাইরব কি হাইতে না অবশ্যই কমেন্টস করবেন তো আমি এখন ফোস্ত দানা বাদাম এখান তুমি বাড়ি রেস্টুরেন্টে লই যাবো আরো কি কি গোসাইছি আন্নে করে দেয় রেস্টুরেন্টে নিবার লাগে বলি আর ইয়ান দিয়ে আন্নে চিন্তা করছি মুরগি রান্না করুম আর ব্যাগ রেডি করে থুইছি কুটজেত রান্না করুম করি খামো আর শোকের হচ্ছে কি এক গিয়ে উঠছে গো ও শোকের হচ্ছে কি এক গিয়ে উঠছে ক্লান্ত লাগে রান্ধি খাই দেয় ঘুমে যাবো কারণ সকালে আর বহুত কাম আফুরা বা ইয়ারা চলেন কি কি রান্না করি রান্না করার লগে শেয়ার করি চলেন আফুরা বাইয়েরা এক আফু লিখছেন আফু আপনি গান গাইয়েন আর আম্মা আন্নের গান খুব পছন্দ করে ওরে কলজার ভিতর গাঁথি রাখুম তোয়ারে সিনার লগে বান্ধি রাখুম তোয়ারে ও নাই রে কাইলা গামু গান আজ্জা একটু দোয়ায় কাম কাজ করি শেষ করি কেন আর আপনারা আরে ভালোবাসি যাবেন আপনাদের কাছে এটাই আর রিকোয়েস্ট আপনারা আরে ভালোবাসি যাবেন আপনারা আরে সাপোর্ট করি যাবেন আপনাদের ভালোবাসার কাছে আমি চিরঋণী আপনারা হয়েছেন এখন আমার মানে আরেকটা ভালো থাকার অক্সিজেন আর আফুরা বা ইয়ারা তো ইনশাল্লাহ এটা মার্চ মাস আমি চেষ্টা করুন প্রতি দিনে ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ দিমুনে রোজও চলিয়ে আসতেছে আরও একটা আনন্দের বিষয় হয়েছে আজকে শুক্রবার আমার নানার বাড়িতে মসজিদের আজকে মুসল্লিদের জন্য 500 জন মুসল্লির জন্য আজকে রান্না হইতেছে মুসল্লি নেই এখানে যদি আপনার অন্য ধর্মের মানুষও খায় তাইতে তো সমস্যা নাই তো ওইখানে একটা মাইকের শরীর হইতে পারছি আমি নিজে তো আমিও বাইয়া যায় ওইটা টাকা দিয়ে আইসে বাংলাদেশে আমার কাছে হারাই দিছে অলরেডি খুব আনন্দ লাগে বুঝছেন না আফুরা বাইয়ারা তো চলেন আফুরা বাইয়ারা বা একে আর লগে থাকেন চলেন হ্যাঁ কি ঝাড়ু দেন আর গজ ঝাড়ু দেন না আবার ঝাড়ুদের কি হ্যাঁ এ নাটক এগুলো সব নাটক মানে নখ দেখলে নকুনি ভাই চোখ দেখলে চুকুনি ভাই বুঝছেন নি কি ঝাড়ু দ তারপরে ভাইয়ারা চলেন হুদা কামে গেন আন্নে করে দে আর আন্নে করে দে আর কোনো কিছু করে না ফুরা বাইয়েরা কুজেত বা জুকিনি তো আমি এই জুকিনি গুলারে ইসা মাছ দি রান্ধু আর আপনি কি কয় জানি রেস্টুরেন্টে তুন সুন্দর করি মুরগি ছাঁকি এনছি এটা হইছে হালাল সেকশনের মুরগি আপনারা অনেকে বলেন না যে আপু শক্ত মুরগি কই পাওয়া যায় শক্ত মুরগি ওশানে পাবেন শক্ত মুরগি পাবেন হইছে আপনার কি কয় জানি ইয়াতে এই কারিফোরও পাইবেন তো আমি এটা এনেছি কারিফোর একটু শক্ত মুরগি তো আমি ছাঁকি লইছি অর্ধেক রান্ধুম আগে দিয়ে আমি কুজেরটা কাড়ি নাল করি থুই তারপর আফুরা ভাই এরা মুরগিটা কাড়ি লই আর হাতিল অলরেডি এক ঝাঁক আনে গো ভাইয়া লই গেছে এটা আমি নিমুনে ফরে ফুরা ঘর দুয়ারও পরিষ্কার করি থুইছি বাথরুম দুমো আর কইয়েন না আফুরা ভাই নাঙ্গো জুতার ইয়ানে লন্ড বন্ড রয়েছে জুতা এগেন বেগেন গোসাই তৈব চলে না আফুরা ভাইয়েরা আমি কামটা ধরি ভাইয়েরা আই যে অর্ধেক মুরগি রাঁধুম কারণ হুরা মুরগি রাঁধতাম না কারণ হুরা মুরগি রাঁধলে আমনের বাসি হইলে আর কাছে সেই মুরগি মজা লাগে না আর অর্ধেক মুরগি রে আই আমনের কী কয় জানি ঢুকাই থুইছি আমি প্রেশার কুকারে দিছি কারণ অল্প মুরগি তো নাহলে মুজ দে অনেক সময় লাগবে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম ফেয়াইস দিলাম আদা বাড়া দিয়ে দিলাম রসুন বাড়া দিলাম জিরার গুঁড়ি
মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তেল গরম মশলা এটা দিয়ে আমি মাখিয়ে সব কিছু মিলে তারপর আমি দারচিনি এলাচি তেজপাতা সব দিলাম প্রেসার কুকারে দিছি একটা কারণে কারণ নাইলে আমনের এই মুরগি অল্প তো ওইতে অনেক সময় নিব আর এই প্রেসার কুকারটা আমার আজ যে 6 বছর বয়স এটা আমি এই দেশ থেকে কিনছি বুড়া ভাইয়েরা কুজ্জে রান্না করুম যে দি দিলাম ফেয়াইস দিলাম নুন দিলাম রসুন বাটা হলুদের গুঁড়া দি দিলাম তেল একটু দাগা তেল দিমু তো এবারে কিন্তু আমি একটু কষানি দিই কুজ্জেতের মশলাটা কষানি হয়ে গেছে অন হানি দি দিলাম আর একটু কষানি হলে কুজ্জেটা দি দিমু যেহেতু আমার খাইলে আমার উপর দিয়ে বলটু যা যায় বুঝছেন না এই যে মাংসটাও আমার কষানি হইতেছে হোক মাংসটা আমি মনতা জালে দিয়েছি কষানি হইলে আমার দুই শিশি দিলে আমার মাংস হয়ে যাইব কুজ্জেটা একটু কষাই লই দোয়া উড়িচ্ছা উড়িচ্ছারে দোয়া রাইন্তি দে রাইন্তি দে রাইন্তি দে কুজ্জেটা রান্ধু দি দিলাম কুজ্জেত আমি কুজ্জেতে জোল দিতাম না এটা বুঝছেন না সুন্দর করে রাইনলে এককার হুরাঙ্গ দেশের কোম্বার না নেই মানে কদুর না নেই হয় এটা হইতে থাকুক আমি এখন অন্যান্য কাম সারা আলাই আমার দুনিয়ার কামড়ি সাপুরা বাইয়ের আর মুরগিল্লে বলি বাদাম ভিজেছি বাদাম এটা বাইট হইব বাড়ি রান্না ইয়ার লই যাবো আর রেস্টুরেন্টে লই যাবো চা খাইছিলাম একখানা মশলা চা এন দুইতে হইব এন বেশি দোয়া হালি নাই এনদি ফোস্ত দানা বাইট হইব কোরমাল্লে বলি তাই অনেক কি কয় জানি বাদামও বাড়ি গেলাম পুরা বাইয়েরা এই যে আমি বাদাম বাড়ি লইছি এটা আমি আরও পেস্ট করি লোমো আরে বোন কই না কাম করতাম করতে 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 ভুলে গেছি এই যে আমার কুজ্জে রাঁধছি দাগে তেলও দিছি আর এমনি আমি ওই মরকটা উঠতেছে হোক বাদামটা বাড়ি আমি পোস্ত দানা বাড়ি আপুরা ভাইয়েরা এই যে পোস্ত দানাটা আমি ধুই নাই কারণ পোস্ত দানাটা ধুইলে আমার ওই গুটি গুটি ইয়াটা পড়ি যায় পরিষ্কার পোস্ত দানা একদম পরিষ্কার এই যে বাদাম বাড়ি রয়েছি পোস্ত দানাটা বাড়ি লই এনে আমার মুরগির মাংসটা ওই আইয়ের পোস্ত দানা বাড়ি আলহামদুলিল্লাহ পোস্ত দানাটা আমার বাড়া হয়ে গেছে এনে আর নেবো বাইয়ে আইয়ের বাইয়ে এলে ভাত খামু নে পোস্ত দানাটা এখন আমি উড়াই লই বিকেনটা নাল করি লই পোস্ত দানা এবাটির অর্ধেক বাড়ছি অন আরও বাড়ু বাদাম বাড়ছি ঠিক আছে পোস্ত দানা এটাও বাড়ি লই না আর ফুরা বাইয়েরা রাঁধছি পোস্ত দানা টানা ব্যাগ বাড়িয়ে লেছি আমিও বাইয়েরও বাই দিছি হে হেটটা খাইবো আয় আটটা খামু ভাত লইছি আর যে মরিচ আনছি কাঁচা মরিচ আর যে কদিন ধরে আমার ঘরে মরিচ আসছিল না ও বাবা বালাই জাল বইয় আমি ভাইয়া মুরগির রান খান আমি ভাইয়া খাই রানের ওসে রান তাই আমি ভাইয়ের দিছি রানের ওসে রান আর লইছি রান বিসমিল্লাহির রহমানির রহিম মেলা কাম করছি জানো আল্লাহুম্মা আমিন অর্ধেক রাঁধছি পুরা রান্ধি না হুম
সেটা মুছে মুছে আল্লাহ নে আমি তো সেগো এই যে মুরগি গান আর নে বাইরে রে দিন না আ খেলেছি মাঝে মধ্যে তাহলে খালি ফুটো নাই তাম কেন আকাশে শক্ত মুরগি সাম্বার তো মজা লাগে আর নানু পছন্দ করতো জলটা সেরকম এসে আপুরা বেরিয়ে গেল আতে মা খেয়ে নিচ্ছি এই যে মুরগি এই মুরগি আর হেগেন বইয়া দিছি আর ইন্দি বই বই ফোস্ত দানা বা দম এখন বেগ বাড়িয়ে গেলেছি বুঝছো নি আপিল কো গানি দিছে ভাইয়ে আপিল মনে দিতে দিছে আপুরা বেয়ারা অনেক মজা হচ্ছে পাতলে বেনে মরিচ বালাই জাল না দিচ্ছি মরিচ কেন কুজে কুদ্দু রান্ধি লইছি এদেশের কুজেরটা আনা ফুরা পাইয়েরা ফুরা সুন্দর করে এনতে আইলে ফুরা করাঙ্গ দেশের কদু কেন্দ্র কুজে দেখো তিতা লাগে খেয়াল করছো নি না তো আপন লাগে আপন লাগে মানে কোন রাত তিতা কুটছে কুজে তিতা হয় না মানে আরে মাঝে মধ্যে কোন একটা তিতা হচ্ছে করলা তিতা কম যায় কিন্তু এসব তিনি সবাই তিতা কম জানা কেন সময় করে ফাঁকাম আর আপুরা বাইয়ারা আমিও বাইয়া মুরগির মধ্যে
অনেক কিছু খানা مرسى زيتشو بابا وسالة سيشيروكم ونشادوش الله نعم كثير أكورا بيرا دوا كوريين تايلي أليك تلاقيني أنيك تلاقيني لاكزي أوه জানামি সুন্দরভাবে সবকিছু করতে হারি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ